আপনারা শুনে রাখুন, 500 বেশি মোদিজি সহ আমাদের পার্টির ব্যানার খোলা হয়েছে, পুলিশ খুলেছে সারা রাতে। আমি সিপি শিলিগুড়িকে বলে যাচ্ছি, সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আছে। আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আপনার পুলিশের বিরুদ্ধে মামলা করব এবং ওখানে সিসিটিভি ফুটেজ জমা দেব। প্রায় 1000-এর বেশি বিজেপির পতাকা ছিঁড়েছেন, এই করে উত্তরবঙ্গে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং অ্যাডজয়নিং এলাকাতে ভারতীয় জনতা পার্টিকে মানুষের মন থেকে আপনারা পুছে ফেলতে পারবেন না। সুজয় ভদ্র ইডিতে ভর্তি আছে, ইডির দুজন অফিসার পাহারা দিচ্ছে তাকে, কি বলবেন? কি বলবো, চুলের মুঠি ধরে ওকে এইমস হয়ে নিয়ে যাওয়া উচিত। আমার সাহেব তো আছে হিন্দি, জ্যোতিপ্রিয় মল্লিক এবং লাকিবুর রহমান তাদের নাম রয়েছে এবং তাদের বিরুদ্ধে যা অভিযোগ তা উল্লেখ করা হয়েছে কেন্দ্র তদন্ত। আপনারা পিসিকে জিজ্ঞেস করুন, পিসি বলেছে না বালু এগুলো করতে পারে না। চার্জশিট দেওয়ার পরে পিসিকে জিজ্ঞেস করুন, পিসি এইটা দিয়ে যাবে না ওইটা দিয়ে যাবে, পিসি তো চার্টার ফ্লাইট চালে চলে না। ডিসেম্বর প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটু আগে সময় দেওয়া হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচারে মমতা ব্যানার্জির সরকার প্রশাসনের ক্ষেত্রে রাজু বিস্তা এমপি নয় বিজেপির এমপি, শিখা চ্যাটার্জি এমএলএ নয় বিজেপির এমএলএ, লিডার অব অপোজিশন তিনি বিজেপির লিডার অব অপোজিশন, নট পশ্চিমবঙ্গের লিডার অব অপোজিশন, এটা মমতা ব্যানার্জি এবং তার প্রশাসনের চোখে। আর আমাদের প্রধানমন্ত্রী কখনো এই জিনিস করে না, কোন মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে যে রাজ্যেরই হোক প্রধানমন্ত্রীর কাছ থেকে যদি সময় চান প্রধানমন্ত্রী দুদিনের মধ্যে সময় দেন। তাই আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তিনি ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে রেসপেক্ট করেন, তাই এর আগেও তিনি চেয়েছিলেন সময় দিয়েছেন, এক্ষেত্রেও সময় দিয়েছেন, এটা নিয়ে রাজনীতির গন্ধ খোঁড়ার কোনো কারণ নেই। আর ওই একই গড় 1,15,000 1,15,000 বেরিয়ে এসে বলবেন, উনি প্রধানমন্ত্রীকে যা চিঠি দেবেন সেই চিঠি যদি পাবলিক ডোমেনে আসে তার উত্তর দেওয়ার জন্য লিডার অব অপোজিশন ওয়েস্ট বেঙ্গলই কাপড়।